পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই প্রচারে জোর। পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই প্রচারে জোর কংগ্রেসের। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় পথসভায় প্রধান বক্তা ছিলেন লোকসভার বিরোধী দলনেতা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার সকালে কাটোয়া কাছারি রোডের সংহতি মঞ্চে অনুষ্ঠিত হয় জাতীয় কংগ্রেসের কর্মী সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহসভাপতি অসিত মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রাসবিহারী হালদার, পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেসের সভাপতি মিঠুন সরকার, পূর্বস্থলী ব্লক সভাপতি নিশার আহমেদ, রাজ্য ছাত্র পরিষদের সম্পাদক জয় মল্লিক। এছাড়াও রাহুল গান্ধীর দীর্ঘ পদযাত্রায় যিনি পা মিলিয়েছিলেন কালনার প্রভাত দাস, বর্ধমান উত্তরের জাতীয় কংগ্রেসের সভাপতি হিল্লাল উদ্দিন শেখ, কাটোয়া বিধানসভা ছাত্র পরিষদের সভাপতি সায়ন ঘোষ বিকাল 4:30 সময় কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তায় বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি তার বক্তব্যে রাজ্য এবং কেন্দ্র সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। একইভাবে তীব্র ভাষায় আক্রমণ করেন পুর কাউন্সিলর রঞ্জিত চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেসের সভাপতি মিঠুন সরকার। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি।